একটা ছোট্ট শিক্ষণীয় গল্প বলছি, এখান থেকে অনেক শিক্ষা আছে। একটা জায়গায় আগুনের মধ্যে একটা সাপ পড়ছিল, তো প্রতিমধ্যে একজন ব্যক্তি সাপটিকে বাঁচানোর জন্য সেখানে গেল এবং সাপটাকে যখনই আগুন থেকে তোলার জন্য হাত দিয়ে ধরলো, অমনি সাপটা তার হাতে কামড় দিয়ে দিল। তখন সেই ব্যক্তি সাপটাকে আবার ওখানে ছেড়ে দিল, আগুনের শিখার মধ্যে সাপটি আবার পড়ল এবং এই ব্যক্তি চারিদিকে তাকাতে লাগলো এবং যখন চারিদিকে তাকাচ্ছিল সে একটা লাঠি খুঁজে পেল। তো লাঠিটা খুঁজে পাওয়ার পর সে সেই লাঠি দিয়ে আবার সেই সাপটাকে বাঁচানোর জন্য চেষ্টা চালাতে লাগলো। তো পাশে আরেকজন ব্যক্তি বিষয়টি পর্যবেক্ষণ করছিল, সে সেই মানুষকে জিজ্ঞাসা করলো, সেই লোকটিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা এই সাপটা আপনাকে মারার জন্য আপনাকে কামড় দিয়েছে, তারপরে আপনি কেন এই সাপটাকে বাঁচাতে চাচ্ছেন, কেন বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাপটাকে বাঁচানোর জন্য? তখন সেই ব্যক্তি বলল যে দেখো, সাপ যে আমাকে কামড় দিয়েছে এটা হচ্ছে সাপের স্বভাব, আর আমার স্বভাব হচ্ছে সাহায্য করা। অতএব সাপ তার কাজ করেছে, আমি আমার কাজ করছি। তো এখান থেকে যেটা শিক্ষা সেটা হচ্ছে, যদি আপনাকে কেউ কষ্ট দেয় বা আপনাকে সমস্যায় ফেলে, তাই বলে আপনি আপনার অভ্যাস পরিবর্তন করবেন না। আপনি আপনার জায়গা থেকে সবাইকে সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করবেন, আর মানুষকে সাহায্য করার বিনিময় বা যে কোনো কিছুকে সাহায্য করার বিনিময় এটা দুনিয়াতে পাওয়ার আশা করবেন না, এটা আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়ার আশাই করবেন এবং আল্লাহ তাআলার কাছেই চাবেন। কারণ আল্লাহ তাআলার চেয়ে অন্য কেউ উত্তম প্রতিদান আপনাকে দিতে পারবে না।